চারটে আমল না করলে আল্লাহ তাআলার দরবারে কুরবানি কবুল হবে না। কয়টি আমল? কয়টি? যারা আমরা কুরবানি করছি এই চারটি আমল আমাদের ভিতরে আছে কিনা এইটা দেখার বিষয়। এই চারটি আমল না করলে আল্লাহ তাআলার দরবারে কুরবানি কবুল হবে না। এটা আমার কথা না আল্লাহর কথা? বলেন কার কথা? আমি কি বানিয়ে বলবো? এখন এই কথা শোনার পরে আপনার কি আমার উপর রাগ করবেন যে হুজুর মনে হয় বানিয়ে নিয়েছে? কোরবানি যারা দেবেন, এই ওয়াজ যদি করা হয় যে চারটি আমল না থাকলে কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এখন সে ব্যক্তি মনে করবে আমি হাজার হাজার টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসলাম, ছাগল কিনে নিয়ে আসলাম, এখন আমার কোরবানি হইল হবে না, আল্লাহ হুজুর এই ওয়াজ করেছে? ও হুজুর আর এখানে রাখা যাবে না, যে হুজুর এইটা করে না তা নিয়ে আসতে হবে, এমন কোনো বিষয় নাকি? বলে দিচ্ছেন কে? বলছেন কে? আল্লাহ। তাহলে ধরলে কার ধরবে? আল্লাহ ধরবে না, আমার ধরবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কথা কার? জোরে বলেন। সূরা হাজার 35 নম্বর আয়াত। কোন সূরা বলেন? 22 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 22 নম্বর সূরা। সূরা হাজার কত নম্বর আয়াত বলেন? কত নম্বর আয়াত? 35। কত নম্বর? 35 নম্বর আয়াত। বাড়ি যায় কোরআন শরীফ খুলে দেখবেন, যদি আমার কথা বিশ্বাস না হয়, চারটে আমল না করলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর হচ্ছে এই বিনীত বান্দা হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে, কোরআন পড়া হলে, কোরআন থেকে ওয়াজ করলে, কোরআনের তাফসির শোনালে, কোরআনের দার্স দিলে তাদের অন্তর আল্লাহর ভয়তে কেঁপে ওঠে এবং সে ব্যক্তি সংশোধন হয়ে যায়, শিক্ষা গ্রহণ করে, ওই পাপ কাজ থেকে ওই ব্যক্তি ফিরে আসে। এখন আমাকে বলুন যে কোরআন শুনে আজ পর্যন্ত বহু ওয়াজ আমরা শুনলাম, বহু জুম্মার খুতবা আমরা শুনলাম, জানাজার কাতারে দাঁড়িয়ে বহু হুজুরদের ওয়াজ শুনলাম, বড় বড় হুজুরদের, আজ পর্যন্ত কি গুনার কাজ আমরা ছাড়তে পেরেছি? বলেন, গুনার কাজ আমরা ছাড়তে পারি নাই? আল্লাহর ভয়তে আমাদের অন্তরটা কাঁপে না? গুনার কাজ করলে আজকে আমাদের মজা লাগে, আল্লাহর কথা শুনলে আমাদের আজকে গাত্রদাহ হয়, আল্লাহর কথা ভালো লাগে না, গান বাজনা আমাদের কাছে ভালো লাগে। ঈদের সময়, ঈদ ফিতর ঈদুল আজহা, এই সময় একটা ধর্মীয় অনুষ্ঠান মুসলমানদের পুজো মণ্ডলে যেভাবে হিন্দুরা গান চালায়, ডেক্স বাজায়, বক্স বাজায়, এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরাও বক্স বাজাই কিনা বলেন? বাজাই? বাজাই? আছে এরকম প্লেয়ার? আছে? তাহলে আল্লাহর স্মরণ নাই? গুনার কাজ করতে গেলে আল্লাহর স্মরণের কথা মনে থাকে না? আল্লাহর স্মরণ সর্ব অবস্থায় করতে হবে কিনা বলেন? খেতে গেলে করতে হবে, গাড়িতে চলার সময় আল্লাহকে স্মরণ করতে হবে, এমনকি সব কাজের সময় আল্লাহ তাআলার স্মরণ করতে হবে। আর গুনার কাজ করতে গেলে আল্লাহর ভয়তে, আল্লাহর স্মরণ থেকে
ওই জায়গা থেকে ওই গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, তারপরেই আমাদের কুরবানি কবুল। বলেন স্যার, বলেন কবুল। এবার দুই নম্বর হল, যত বিপদ মুসিবত তাদের উপর আসুক না কেন, যারা তার উপর ধৈর্য ধারণ করে তার উপর কি করে, তার উপর কি করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখল তার সন্তানকে কুরবানি করার, তখন এই কুরবানি করার কথা তার সন্তানকে যখন বলল, সন্তান কি বলল, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জামিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম কি বলল, তার উপর যে বিপদ এসেছিল আল্লাহর অর্ডারে আল্লাহর নবী কে স্বপ্ন দেখানো হয়েছে, নবীদের স্বপ্ন হলো ওহি। নবীদের স্বপ্ন কি, নবীদের স্বপ্ন হলো ওহি, স্বপ্ন দেখানো হয়েছে সব থেকে তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম তিন দিন দেখার পরে মনে করলেন, সব থেকে আমার প্রিয় বস্তু, প্রিয় জিনিস হচ্ছে আমার সন্তান। সন্তানের কাছে যখন এই কথা বললেন, সন্তানের উপরে এটা বিপদ, একটা বিপদ কিনা বলেন, বিপদ কিনা বলেন, কথা বলে না, বিপদ না, বড় বিপদ, বড় মুসিবত। তখন সন্তান ধৈর্য ধারণ করলেন এবং বললেন, ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহকে জানিয়ে দেন ও আমার পিতা, আল্লাহকে জানিয়ে দেন, জানিয়ে দেন ইনশা আল্লাহ, সেই আল্লাহর সাক্ষী ইনশা আল্লাহ অবশ্যই, ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আমি উত্তম ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত। সে কি করলো, ধৈর্য ধারণ করলো, কি করলো, আমরা আমাদের উপরে বিপদ আসলেই আমরা ধৈর্য হারিয়ে ফেলি, ধৈর্য হারানো যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর পথে টিকে থাকতে হবে, ইসলামের উপরে টিকে থাকতে হবে, কোরআনের উপরে টিকে থাকতে হবে। যতই আমার উপরে আঘাত আসুক না কেন, যতই আমার বাড়িঘর ছাড়তে হোক না কেন, যতই আমার নামে মামলা থাকুক না কেন, যদি এই ইসলামের জন্য, যদি এই কোরআনের জন্য আমার সময়ের কুরবানি করা লাগে তাতেও আমি প্রস্তুত আছি, যদি আমার স্ত্রী পুত্র সন্তান আদি ছাড়তে হয় তাতেও আমি প্রস্তুত আছি, এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর খুশির জন্য যদি আমার জায়গা জমি ছাড়তে হয়, অর্থ সম্পদ ছাড়তে হয়, এমনকি মাতৃভূমি ছেড়ে অন্য দেশে থাকতে হয়, এমনকি আল্লাহর কোরআনের জন্য যদি আমার ফাঁসির মঞ্চেও যেতে হয় তাতেও আমি প্রস্তুত আছি, ঠিক না বেঠি। সম্মানিত উপস্থিতি, ধৈর্য হারালে হবে না, ধৈর্য রাখতে হবে, ঠিক না, ঠিক। এরপরে তিন নম্বর হল, সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত কি করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজে সালাত আজকে প্রতিষ্ঠিত নেই, আছে নাকি বলেন, সালাত প্রতিষ্ঠা আছে, সালাতের অনুষ্ঠান আছে, হজের অনুষ্ঠান আছে, কোরবানির অনুষ্ঠান আছে, সিয়ামের অনুষ্ঠান আছে, কিন্তু সালাত প্রতিষ্ঠা আমাদের নাই, আছে। একটা স্কুল আমি নির্মাণ করলাম, বোঝানোর জন্য বলছি, একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমি নির্মাণ করলাম, টাকা পয়সা খরচ করে সেখানে টিচার রাখলাম, কিছু স্টুডেন্ট হলো, তারা লেখাপড়া শিখলো, শেখার পরে এক একজন এক এক কর্মস্থলে চলে গেল,
যে ওই যে সুশিক্ষায় শিক্ষিত হলো, ওই শিক্ষাটা যদি সে ভালো কাজে না লাগায় তার শিক্ষার কি কোনো দাম আছে? বলেন আছে? শিক্ষার কোনো দাম নাই। তার কারণ ওই স্কুলটা শুধু আনুষ্ঠানিকতাই হয়েছে, ওর থেকে কোনো ভালো কাজ আসেনি, শিক্ষা গ্রহণ করেনি। তেমনিভাবে আজকে আমরা সালাত আদায় করছি আনুষ্ঠানিকভাবে, কিন্তু এই সালাত থেকে আজকে আমাদের কোনো শিক্ষা নাই। শিক্ষা আছে? বলেন শিক্ষা আছে নাকি? শিক্ষা নাই বিধায় সালাত আজকে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না। সালাত আমরা আদায় করছি কিন্তু বাইরে গিয়ে আমরা এই শিক্ষাগুলো প্রয়োগ করতে পারছি না। এই সালাত কবুল হওয়া, আজকে আমাদের সালাত কবুল হচ্ছে না কেন? এই সালাত না কবুল হওয়ার কারণ কি? তার কারণ হলো ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় আমার সালাত আমার গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। কিন্তু আজকে আমার সালাত আমাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে পারছে না, পাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারছে না। বিধায় আজকে আমার সালাত আল্লাহর দরবারে কবুল, জোরে বলেন, কবুল হচ্ছে না। কিন্তু এই সালাতের শিক্ষা হলো তিনটি, কয়টি? এই সালাতের শিক্ষা হলো তিনটি। সূরা মাউন পড়বেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত সালাতকারীদের জন্য, দুর্ভোগ দুর্ভোগ ওই সমস্ত ইবাদতকারীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো কাজ করে। কি দেখানো? বলেন বলেন, লোক দেখানো কাজ করে। আজকে আমি বড় গরু কিনে মালা একটা গরুর গলায় ঝোলায়ে গিরাম দিয়ে হাঁটিয়ে নিয়ে যাই, তার কারণ হলো ওরে অমুকের ছেলে অমুক, আরে বড় গরু কিনে নিয়েছে 8-10 লাখ টাকা দিয়ে, ওরে কুরবানি দেবে। লোক দেখানো হচ্ছে কিনা? বলেন। ছাগল একখান নিয়ে গিয়েছে, লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের রক্ত মাংস গোশত কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের ভয়। এখন লোক দেখানোর জন্য আমরা যদি কোনো ইবাদত করি তাহলে কি আল্লাহর দরবারে কবুল হবে? এই শিক্ষা কি আমরা নিতে পেরেছি? বলেন, শিক্ষা কি আমরা নিতে পেরেছি? তিন নম্বর হচ্ছে, তিন নম্বর শিক্ষা হলো সালাত থেকে, তিন নম্বর শিক্ষা হলো ওয়ামনাউন আল মাউন, যারা ছোট্ট খাট্ট জিনিসও তার প্রতিবেশীর লোকদেরকে দেয় না, যারা কৃপণ, যারা কি? বলেন, যারা কৃপণ, ছোট্ট খাট্ট জিনিসও দেয় না। যদি নুন চাতে যায়, ওরে তোর ভাই যে কয়দিন নুন নিয়ে আসেনি, নুনই তো চোখে দেখি না আমরা, তো তোর দেবো কন্তে। একটা দাও যদি চাতে যায়, ওরে দ্বার আঘা ভেঙে গিয়েছে দেওয়া যাবে না, এরকম লোক আছে না? তাহলে এই নামাজ থেকে আমরা আজকে এই তিনটা শিক্ষা গ্রহণ করতে পারি না বিধায় নামাজ আমাদের প্রতিষ্ঠিত হচ্ছে না। সূরা বাকারার 177 নম্বর আয়াতে চলে যান, লাইসাল বিররং তুয়াল্লু জু হাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমাদের পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোর ভিতরে কোনো পূর্ণতা নাই। তার কারণ হলো সালাত তোমরা যে আদায় করছো এটা হচ্ছে আনুষ্ঠানিক সালাত, এর ভিতরে তোমাদের কোনো পূর্ণতা নাই। আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তাহলেই এই নামাজের ভিতরে পূর্ণতা আছে। কি করো, কি করো বলেন? নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো।
নামাজ থেকে শিক্ষা নিয়ে সেটা বাস্তব জীবনে পরিণত করো, তাহলে নামাজ সমাজে প্রতিষ্ঠিত হবে। আজকে সেই নামাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি না, বিধায় এই নামাজ আল্লাহর দরবারে আমাদের কবুল হচ্ছে না। আর নামাজ যদি কবুল না হয় তাহলে কুরবানিও আল্লাহর দরবারে। সব থেকে বড় ইবাদত কি? আনুষ্ঠানিকের ইবাদতের ভিতরে ইমান আনার পরেই হচ্ছে সলাৎ। সলাৎ প্রতিষ্ঠা করো, সলাৎ প্রতিষ্ঠা করো, 82 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সলাৎ, সলাৎ প্রতিষ্ঠা করো। তাহলে সলাৎ যতক্ষণ প্রতিষ্ঠা না হবে, এই সলাৎ প্রতিষ্ঠার আমল যতদিন আমাদের না হবে ততদিন কুরবানি কবুল। তার কারণ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নামাজ আল্লাহর জন্য হবে, কুরবানিও আল্লাহর জন্য হবে, জীবন বেঁচে থাকা মরে যাওয়া সবটাই হবে আল্লাহর জন্য। তো আমার সলাতই নেই আমার জীবনে, তা কুরবানি দিয়ে লাভটা কি? আছে কোনো লাভ? আছে কোনো ফায়দা? এটা শুধু লোক দেখানো। এটা কি? লোক দেখানো। চতুর্থ নম্বর হচ্ছে আমি যে রিজিক তাদেরকে দান করেছি এই রিজিক থেকে তারা ব্যয় করবে। কি করবে? রিজিক থেকে কি করবে? ব্যয় করবে, খরচ করবে, ব্যয় করবে। আজকে তো আমরা খরচই করতে চাই না, আজকে আমরা মানুষকে দান করতে চাই না, খরচ করতে চাই না। আল্লাহ ফরজ করে দিয়েছেন দান করা, অসহায় অভাগী মানুষের ভিতরে তোমরা দান করবে, তাদেরকে খেতে দিবে। এই যে কোরবানের গোশত কারা কারা খাবে, কিভাবে বন্টন হবে, এটা সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কত নম্বর আয়াত? 22 নম্বর সূরা, সূরা হজের কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। যারা কোরআন পড়তে পারেন তারা ওখানে দেখবেন আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেরা খাও, যারা চাইতে পারে না তাদেরকে দাও, এবং অসহায় দুর্ভোগ মানুষ যারা আছে তাদেরকে খাওয়াও। এই কথা ওখানে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আমরা যারা নিয়ত করেছি কোরবানি দেওয়ার, এই সাতটে আমল আমাদের জীবনে বাস্তবায়িত করে কোরবানি দেওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।